A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Dania bishwabidyalay kotrik ayojito pandemic situation er moddhe online er maddhome porichalito class ami ei class e eshe shotti আমার অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্টদেরকে খুব বেশি ফিল করছি আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহিল আজমাইন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের জন্ম এবং ওফাতের মাস হিসাবে এই রবিউল আউয়াল মাসকে আমরা চিহ্নিত করি সেই হিসাবে আমি সবাইকে রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা এবং রবিউল আউয়াল মাসের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওফাত সেই ওফাত দিবস হিসাবেও সবাইকে আন্তরিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি অনার্স তৃতীয় বর্ষ বর্ষের ছাত্রদের এত বেশি মনে পড়ছে এই পেন্ডামিক সিচুয়েশনের কারণে তোমাদের সাথে অনেক দিন হলো দেখা হয় না আমি মনে করি আমি আশা করি যে তোমরা সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত ভালো আছি আর এখন এই অবস্থার মধ্যে বৈশ্বিক মহামারী করোনার মধ্যে বাধ্য হয়েই তোমাদের সেমিস্টার পরীক্ষা আমাদের নিতে হবে যাতে করে তোমরা পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো সেই হিসাবে আমরা তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আর আমরা তোমাদের অনার্স থার্ড ইয়ারের একটা বিষয়ের সাজেশন সেমিস্টার পরীক্ষার সাজেশন এখন আমি দিচ্ছি সেই বিষয়টার নাম হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা ইসলামের অর্থব্যবস্থা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে 40 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে আমি একটু পরেই আলোচনা করব যে সেই 40 নম্বর প্রশ্নের বিন্যাসটা কিভাবে হবে আমি সেই হিসাবেই তোমাদেরকে সাজেশন দিচ্ছি সাজেশনের মধ্যে এই ইসলামের অর্থব্যবস্থা যে চ্যাপ্টারটা বইটা সেই বইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের 9টার মতো চ্যাপ্টার আছে তার মধ্যে হ্যাঁ 9টি চ্যাপ্টার তার মধ্যে বেশ কয়েকটি চ্যাপ্টার তোমাদের কাছে অত্যন্ত সুপরিচিত যে বিষয়গুলো তোমরা এইচএসসি লেভেলে পড়েছো কিছুটা এসএসসি লেভেলেও পড়েছো তারপরে অনার্সে এসে আরও একটা ইয়ারে তোমাদের সাথে এটা আলোচনা করা হয়েছে তারপরেও আজকে যদি তোমাদের সামনে পেতাম সরাসরি ক্লাসে পেতাম তাহলে এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিতভাবে তোমাদের জন্য আলোচনা করতাম তোমরা জানো আজকে আমাদের সাধ থাকলেও সাধ্য নেই যার জন্য এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে সাজেশন দিতে হচ্ছে এই ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলবো অত্যন্ত সহজ করে আমরা তোমাদেরকে তোমাদের জন্য সাজেশন দিচ্ছি এবং এই সাজেশন যদি তোমরা ফলো করো এবং সেই অনুযায়ী তোমরা বাড়িতে বসে লেখাপড়া করো আমরা এমন কোনো প্রশ্ন করব না যেই প্রশ্নে তোমাদের লিখতে কষ্ট হবে বরঞ্চ তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এখানে এই 9টা চ্যাপ্টারের মধ্যে মাত্র 3টি চ্যাপ্টার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তার মধ্যে প্রথম অধ্যায় আছে ইসলামী অর্থব্যবস্থার অর্থ প্রকৃতি পরিধি এবং উৎস আর দ্বিতীয় অধ্যায় আছে আধুনিক অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা আর তৃতীয় অধ্যায় আছে ইসলামের কর কাঠামো ইসলামের করের মধ্যে কি কি আছে তোমরা জানো যাকাত উশর খারাজ সাদাকা আমি আমার পূর্বের একটি ক্লাসে জাকাত উশর খারাজ সাদাকা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করেছি এরপরে আমার ধারণা তোমাদের এই বিষয়ে আর সংশয় থাকার কথা নয় তারপরেও যদি সংশয় থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ
তোমাদের কাছে আমার মোবাইল নাম্বারটি আছে, যদি তোমরা আমাকে ফোন করো তাহলে আমি তোমাদের সেই সমস্যাগুলো আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করব। এখানে আমার প্রথম চ্যাপ্টারটা ইসলামী অর্থব্যবস্থার অর্থ, প্রকৃতি ও পরিধি। তোমরা জানো যে ইসলামী অর্থব্যবস্থার অর্থটা কী, এটা তোমরা ভালো করে জানো। এর প্রকৃতি কী, এর পরিধি কতটুকু এবং এর উৎসটা কী। ইসলামী অর্থব্যবস্থার উৎস হচ্ছে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, তোমরা জানো। এরপরে দ্বিতীয় অধ্যায়ে আধুনিক অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার তুলনা করা। সেখানে তোমাদের সাথে ক্লাসে বারবার আলোচনা করেছি যে ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে সুদবিহীন এবং ইসলামী রেওয়াজ অনুযায়ী কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত যে অর্থব্যবস্থা তার নাম হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আমি অতি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলছি। এরপরে সেই অর্থব্যবস্থা আর বর্তমান যে কনভেনশনাল অর্থব্যবস্থা, এই দুই অর্থব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো কী কী, সেই পার্থক্য আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমাদের বিভিন্ন ক্লাসে। তোমরা সেই অনুযায়ী উত্তরগুলো লেখার চেষ্টা করবা। এরপরে তো বললাম যে ইসলামী অর্থব্যবস্থার কর কাঠামো তোমরা জানো, যাকাত, উসর, খারাজ, সাদাকা, আলফাই, এই বিষয়গুলো। যাই হোক, আমি তোমাদের সাথে শুধু এতটুকু বলতে চাই যে তোমাদের পড়াশোনার সুবিধার্থে আমরা কী কী প্রশ্ন করব এটা তোমাদের একটু জানা দরকার, এবং প্রশ্নের মান বন্টনটা একটু জানা দরকার। প্রশ্নের মান হচ্ছে আমরা যে প্রশ্ন তোমাদেরকে দিব তার পূর্ণ মান হচ্ছে 40, এবং সেখানে কী কী থাকবে তোমরা একটু জেনে নাও। সেটা হচ্ছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা 10টি প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিব প্রশ্নের মধ্যে, সেখান থেকে তোমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা জানো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, সুতরাং যার 8টা হয়ে যাবে সে 8 নাম্বার পাবে, পূর্ণ নাম্বার। এই এই প্রশ্নগুলির বৈশিষ্ট্য হচ্ছে প্রশ্ন যেমন এক কথায়, উত্তরগুলিও হচ্ছে এক কথায়, যার জন্য একে অতি সংক্ষিপ্ত বলা হয়। এরপরে সংক্ষিপ্ত কোশ্চেন, সেই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, আর 5টির মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 3টি, আর এখানে মান হচ্ছে এক একটা প্রশ্নের 4 করে, অর্থাৎ 3 4 3 4 12, এখানে 12 নাম্বার। প্রশ্নের প্রকৃতিটা আমি একটু আগেই তো একটু পরেই তোমাদেরকে বলবো, সেই সেটা আবার কেমন। এরপরে ব্রড টাইপ কোশ্চেন, মানে বড় কোশ্চেন, এখানে আমরা তোমাদের সুবিধার জন্য একটু বাড়িয়ে দিব। সেটা হচ্ছে বড় প্রশ্ন থাকবে 4টি, আর 4টির মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 2টি, এক একটা প্রশ্নের মান হচ্ছে 10, আর 2টে যেহেতু লিখতে হবে সেখানে 10 দ্বিগুণে 20, এই হলো আমার টোটাল 40 নাম্বার। এই 40 নাম্বার যারা ভালো করে লিখবে তারা এই পেপারে বিশেষভাবে ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে, ইসলামের অর্থব্যবস্থার ক্ষেত্রে এই পেপারে আসলে বাড়াবাড়ির খুব বিষয় নেই, যেহেতু অর্থনীতির বিষয়, যেহেতু কোরআন হাদিসের বিষয়, এই পেপারে অবশ্যই তোমরা অনেক ভালো নাম্বার পাবে। সেই ক্ষেত্রে 40-এর মধ্যে কেউ কেউ আমি দেখেছি 34 35 36 পর্যন্ত নাম্বার পেয়ে যায়। যাই হোক, এরপরে তোমরা তোমাদের হয়তো দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে যে স্যার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের জন্য স্ট্যান্ডার্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন বছরের কোশ্চেন। আসলে যদিও এটা আমরা এইভাবে দিতে চাই না, তারপরেও এই সিচুয়েশনের মধ্যে আমাদের তোমাদের সহজ, তোমাদের জন্য সহজ করার প্রয়োজনে অবশ্যই আমাদেরকে সেটা করতে হচ্ছে। সেটা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 2018, আর যেটা অনুষ্ঠিত হয়েছিল 2019, এই কোশ্চেনগুলো তোমরা বিশেষভাবে আয়ত্ত করে নিতে পারো। সেই ক্ষেত্রে দেখো, একটু আগেই আমি বলেছিলাম এখানে প্রশ্ন ছিল 2018-তে যে ইসলামী অর্থব্যবস্থার প্রধান উৎস কী কী, একটু আগে আমি বলেছি। এরপরে এখানে প্রশ্ন ছিল যে ট্যাক্স বলতে কী বোঝায়। এখন বাংলাদেশে ট্যাক্স মাস চলছে, আমাদেরকেও এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে আমাদের সরকারকে, সরকারের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমাদের বিভিন্ন উৎস থেকে আমরা যা আয় করি, আমরা যে বেতন পাই, সেখান থেকে আমাদের ট্যাক্স দিতে হবে। এই যে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি
আইনগত সত্তা বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাই ট্যাক্স বা কর, কিন্তু যাকাত আর ট্যাক্স কখনোই কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক নয়। ট্যাক্স হচ্ছে রাষ্ট্রের উন্নয়নে বাধ্যতামূলক কর। এরপরে তোমাদের প্রশ্ন হতে পারে নিসাব বলতে কি বোঝায়। আগেও আমরা বলেছি যে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে পূর্ণ এক বছর গচ্ছিত থাকে তাহলে তাকে সম্পদের শতকরা 25% জাকাত দিতে হবে এবং মুসারেফে জাকাত নির্ধারিত, এটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এরপরে যদি প্রশ্ন থাকতে পারে যে বাইতুল মালের অর্থ কী, বাইতুল মাল বলতে কী বোঝায়, বাইতুল মালের প্রতিষ্ঠাতা কে, সেখানে তোমরা জানো বাইতুল মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদের ঘর, আর বাইতুল মাল আল্লাহর নবী শুরু করেছিলেন কিন্তু এর প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সাদকাতুল ফিতরের কথা থাকতে পারে, মিরাজের কথা, মিরাসের কথা থাকতে পারে। এরপরে আমরা যদি বলি যে ইসলামে জাবিল ফুরুজদের সংখ্যা কত, সেই ধরনের একটি সংখ্যায় লেখার মতো প্রশ্ন থাকতে পারে, সেখানে জাবিল ফুরুজদের সংখ্যা হচ্ছে 12টি, তুমি শুধুমাত্র 12টি শব্দ উল্লেখ করে দিলেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। এরপরে হচ্ছে আমি প্রশ্ন কাঠামো তোমাদের সাথে বলছি যে এখানে বলেছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টি দেওয়া থাকবে, তোমাদেরকে 3টির উত্তর দিতে হবে। প্রশ্নগুলি এমন হতে পারে যে ইসলামী অর্থনীতি বলতে কি বুঝো, উসর এবং খারাজের মধ্যে পার্থক্য কি, ছোট করে লিখতে হবে, যাকাত বন্টনের খাতগুলো উল্লেখ করো, সুদের সংজ্ঞা দাও, এই ধরনের কোশ্চেন। এরপরে প্রিয় শিক্ষার্থী বৃন্দ বড় কোশ্চেনে আমরা আসি, সেটা হচ্ছে গ বিভাগ। খ বিভাগ ছিল সংক্ষিপ্ত কোশ্চেন আর গ বিভাগ হচ্ছে বড় কোশ্চেন। বড় কোশ্চেনের মধ্যে থাকতে পারে যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, ওই যে ওখানে দ্বিতীয় অধ্যায়ে যেটা আমি দিয়েছি। এরপরে এখানে থাকতে পারে যে উত্তরাধিকার আইন, উত্তরাধিকার আইনের বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তারপরে সুদের কুফলের কথা আসতে পারে, সেখানে বিস্তারিতভাবে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা তোমাদের সাথে এই বিষয়গুলো যদি সরাসরি কথা বলতে পারতাম তাহলে তোমাদের কাছ থেকেও অনেক প্রশ্ন পেতাম এবং অনেক উত্তর আমরা নিজেদের প্রয়োজনেই জেনে নিতে পারতাম। তারপরেও তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকলো, এখানে তোমাদের পড়তে গিয়ে বিভিন্ন প্রশ্ন অ্যারাইজ করবে, বিভিন্ন সমস্যা অ্যারাইজ করবে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমার অনুরোধ হচ্ছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের ফোন নাম্বারে ফোন করো, আমরা তোমাদেরকে তোমাদের সহযোগিতার জন্য সাধ্যমতো সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে অনেক কথা বলার ছিল কিন্তু তারপরেও আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে প্রশ্নের একটা ধারণা দিলাম, কিভাবে প্রশ্ন হবে তাও বললাম এবং আমার চ্যাপ্টারগুলোও বললাম, এই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশান নাও, আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খারাপ হবে না। যাই হোক, আজকের এই অবস্থার মধ্যে শুধু তোমাদেরকে এটাই বলবো যে সামাজিক বিধিবিধান মেনে চলো, এটা রাষ্ট্রীয় শিষ্টাচার নয়, এটা ইসলামেরও শিষ্টাচার, আর সেই ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলো এবং রাষ্ট্রীয় নির্দেশনা, সেই নির্দেশনাগুলো এই প্যান্ডামিক করোনা থেকে মুক্ত থাকার জন্য আমাদের যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো মেনে চলো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে, আমরা উপকৃত হব, দেশ উপকৃত হবে। আর আজকে আর কথা বাড়াবো না, এখানেই শেষ, এরপরে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ধন্যবাদ সবাইকে।